আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি ইব্রাহিম সুমন আপনাদের সাথে আছি। আজকে আমরা একটি খারাপ বিষয়ে কথা বলবো, অনেকের জন্য খারাপ আর অনেকের জন্য ভালো বিষয়, এবং অনেকের এই ভিডিওটি ভালো নাও লাগতে পারে, তারপরেও বিষয়টিতে কথা বলতে হবে, কারণ অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আজকেও এমন কয়েকটা বিষয় দেখেছি যার কারণে সিদ্ধান্ত নিয়েছি বিষয়টা নিয়ে কথা বলার জন্য। বিষয়টি হচ্ছে রোমানিয়া বা ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিটের জন্য আমরা যারা ফাইল জমা দিই তাদের একটি কমন বিষয় হচ্ছে অনেক কোম্পানি থেকে বা অনেক এজেন্সি থেকে আমাদেরকে বলা হয় মেডিকেল করার জন্য। তো এটিকে আদৌ জরুরি কিনা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দেখবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে লাইক করে পাশে থাকবেন। শেয়ারের কথা বলতে হয় না, সাবস্ক্রাইবের কথা বলতে হবে না, আশা করি সবাই বুঝতে পেরেছেন। চলুন সামনে আমরা কথা বলি। মূলত ইউরোপে বর্তমানে যে সমস্ত দেশ খুব হাইপে আছে, যেমন রোমানিয়া, কসোভো, এই দেশগুলো একটু হাইপে আছে, কারণ সহজে আসলে এই দেশগুলোতে পারমিট পাওয়া যেত। যদিও এর মধ্যে রোমানিয়া নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছে, কিন্তু এখন কসোভো, মলদোভা, তারপরে হচ্ছে সার্বিয়া, আলবেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনিয়া, এই দেশগুলো নিয়ে এখন একটু নাড়াচাড়া শুরু হয়েছে এবং অনেকেই কাজ করছে। সমস্যাটা হচ্ছে কাজ করছে ভালো কথা, অনেকেই কাজ করছেন, ভালো কাজ করছেন, মানুষ যাচ্ছেন, এটা খুব ভালো, ফাইল জমা দিচ্ছেন, ভিসা হচ্ছে। অনেকেই আছেন কাজই করছে না, শুধু ফাইল নিচ্ছে। কেমন? ধরেন একটা কোম্পানি থেকে আপনি একটা অ্যাড বা বিজ্ঞপ্তি পেলেন এই ধরনের, যে এখানে বলা হলো সাপোজ কসোভোতে মাত্র 3 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকায় ফাইল জমা নিচ্ছে, এরকম বলা হলো। কসোভোর বর্তমান রেট আমরা সবাই জানি 5.5 স্কিলড জন, 5.5-6, ইভেন 6.5-7 মধ্যে ওটা চলে যায়। কসোভোর ক্ষেত্রে বিষয়টা এমন, কিন্তু হঠাৎ করে একজন অফার দিল আয়েশা, 4 লাখের ভিতরে কসোভো যান, ভিসার ছবি টবি দিচ্ছে, স্টিকার দিচ্ছে, পারমিটের ছবি দিচ্ছে, স্টিকার দিচ্ছে, দেওয়ার পরে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন গ্রুপে শেয়ার করছে, মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, তারপর কি হচ্ছে, ফাইল জমা নিচ্ছে। ফাইলের সাথে কোনো টাকা লাগবে না, নো অ্যাডভান্স। ইউরোপের কাজ অ্যাডভান্স ছাড়া কেউ করে না, খুব কম মানুষ আছে যারা অনেক ইনভেস্ট করতে, ইউরোপের কাজ ইনভেস্ট করতে হয়, তো কম বেশি সবাই নেয়, কিন্তু এখানে আপনি দেখবেন কোনো টাকা লাগবে না, কোনো রকমের অ্যাডভান্স নাই, সমস্ত টাকা ভিসার পরে আপনি ফাইল জমা দেন, হাজার হাজার ফাইল জমে গেছে। সবাই সিকিউরিটি চায়, যারা দেশ তাদের দোষ দিচ্ছি না আমি, সবাই একটু সেফ থাকতে চায়, স্বাভাবিক, তারা সেফ থাকবে, তারা পাসপোর্ট জমা দিয়ে যায়। 2 দিন পর একটা কল আসে, মেডিকেল করতে হবে, দয়া করে মেডিকেলের জন্য আপনি ঢাকায় চলে আসেন বা এখানে চলে যান, এই এই মেডিকেলে মেডিকেল করাবেন, মেডিকেল ফি কত, 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, যে যা নিতে পারে, যার যার একটা রেট আছে, এটাকে মেডিকেল আপনি করলেন। এখন মেডিকেল তো এটা একটা প্রসেস, আপনি আপনি যদি কোনো দেশের জন্য প্রসেস করেন, স্বাভাবিকভাবেই ওই দেশে যে ডকুমেন্টগুলো লাগবে, লাইক পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, পাসপোর্ট বা আদার যদি কোনো রিলেটেড ডকুমেন্ট থাকে, ওগুলো তো আপনি প্রোভাইড করবেন। যিনি কাজ করবেন উনি শুধু ওটা নিয়ে প্রসেস করবে, ওনার মতো করে উনি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো উনি মূলত পূরণ করবে, বাট সাপোর্টিং ডকুমেন্টসগুলো তো আপনাকে দিতে হবে বা আমাকে দিতে হবে, রাইট? যদি আমি কাজ করতে চাই আমাকে দিতে হবে। তো মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ আমার ফিটনেস সার্টিফিকেট, এটাও তো আমার একটা ডকুমেন্ট, রিলেটেড ডকুমেন্ট যদি আমি বলি, তো মেডিকেল করতে হবে, মেডিকেল ডকুমেন্টটা লাগবে, ওকে, করতে হবে, এখন ওটা আমার খরচে করতে হবে, এবং এটা প্যাকেজের বাহিরে, অর্থাৎ কোনো কারণে যদি আমার ভিসাটা না হয় বা কোনো কারণে যদি আমার চুক্তি ক্যান্সেল হয়, যে কন্ট্রাক্ট আমি করলাম কন্ট্রাক্ট যদি ক্যান্সেল হয়ে যায়, তখন এই মেডিকেল বাবদ যেই খরচটা আমি করেছি ওটা আমি ক্লেম করতে পারবো না, আমি চাইতেও পারবো না, কারণ এটা তো আমার ডকুমেন্ট, আমি দিব। কথা হচ্ছে যদি এমনই হয় যে আমার ডকুমেন্ট আমি দিব, আমি যেখান থেকে খুশি সেখান থেকে করে এনে আপনাকে দিব, না এটা হবে না, এটা হবে না, যেখানে তারা বলবে আপনাকে সেখানে যেতে হবে, ওইখান থেকেই লাগবে, কারণ কোম্পানি ওইখান থেকেই চাইছে। ওইখান থেকে যদি আপনার ওই মেডিকেল সেন্টার থেকে যদি আপনার সার্টিফিকেট বা হেলথ সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট না আসে, তাহলে এই কোম্পানি আপনার কাজ করবে না, আপনার ভিসা হবে না, আপনার পারমিট বের হবে না, ওই কোম্পানির সাথে এরা চুক্তিবদ্ধ। এরকম অনেক
গল্প ঘটনা মার্কেটে চলছে। দেন আপনি যাবেন, টাকা জমা দিয়ে আসবেন, আপনার মেডিকেল হয়ে গেল, বাস আপনি জমা দিলেন, কিন্তু ওয়েট করছেন, এক মাস গেল, দুই মাস গেল, তিন মাস গেল, ভাই কাজ তো হচ্ছে না, কোনো কিছুই পাচ্ছেন না, পাঁচ মাস ছয় মাস চলে গেলো কিছুই পাচ্ছেন না। কসবের ক্ষেত্রে বেশি করে চার, বিশেষ করে চার মাসের ক্ষেত্রে বেশি লাগে না, আগে রোমানের ক্ষেত্রেও চার পাঁচ মাসের বেশি লাগতো না, তাও তো স্টেপ বাই স্টেপ আছে, এখানে একবার ভিসা চলে আসে না, এখানে স্টেপ বাই স্টেপ আছে। আপনি অ্যাপ্লিকেশন দিবেন, আপনি একটা স্লিপ পাবেন, আপনি ওয়ার্ক পারমিট বা কন্ট্যাক্ট পেপার যাই পান, আপনি সেটা একটা পেপার পাবেন, এরপরে স্টেপ বাই স্টেপ কাজ হয়, কিন্তু আপনার কোনো আপডেট নাই, সময় যাচ্ছে, হঠাৎ করে এক সময় আপনি ধৈর্য আর হয়ে যাবেন, আপনি বলবেন যে ভাই আমার এটা দাও, আর ফেরত দাও, ওকে ফেরত নিয়ে যান, কোনো প্রবলেম নাই, তাদের যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আপনার এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। ইভেন এমনও হয় ওটার উপরও চার্জ বসানো হয় যে ফেরত নিবা, আমার তো এত টাকা হয়েছে, আমি এটা করছি তোমার জন্য, ওটা করছি, বাট কোনো ডকুমেন্ট নাই। ওকে ভাই আপনি করছেন, এই পর্যন্ত করছেন, দ্যাট গুড, আপনি ডকুমেন্টটা আমাকে দেখান, আমি ডকুমেন্টটা দেখি এবং এটা যাচাই করি, এটা আসলেই করছেন কিনা, দেন আমি দিব, সমস্যা নেই। আপনি যদি আমার জন্য খরচ করে থাকেন আমি কেন সেটা দিব না, কারণ কেউ তো ক্ষতিগ্রস্ত হবে না, কোম্পানি কখনো ক্ষতিগ্রস্ত হতে চায় না। তা আমি একটা কোম্পানি যদি আমার জন্য ক্ষতিগ্রস্ত হয় আমি কেন তাকে ক্ষতিগ্রস্ত করবো, কিন্তু যদি সে করে, কিন্তু করেই নেই, যদি সে করেই নেই তাহলে আমি তাকে কেন পয়সা দিব। এই যে আমি যে কথাটা বললাম এর জন্য এখন আমি আমার কমেন্টে অনেক বকা খাবো, আমি জানি আমি অনেক ফোনও পাবো, যেটা আমি এর আগেও আগের ভিডিওতেও পেয়েছি, অনেকে ফোন দিবে, ফোন দিয়ে খোঁজ খবর নিবে ভালো মন্দ, হ্যাঁ হোয়াটএভার, মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, একজন দুইজন পাঁচজনের জন্য যারা আসলেই কাজ করছে, কাজ তো কেউ না কেউ করছে, নয়তো এত ফ্লাইট কীভাবে যাচ্ছে, ফ্লাইট তো যাচ্ছে, ভিসা হচ্ছে, কাজ তো করছে, করছে, যারা করার তারা করছে, আর যারা এটা করার তারা এটাও করছে, সো তাদের কাজ তারা করবে, আপনার আমার কাজ হচ্ছে সতর্ক থাকা, আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক থেকে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ ইউরোপের ক্ষেত্রে আমরা মেডিকেল করব না, মেডিকেলের প্রয়োজন হবে না, আর যদি মেডিকেল করে লাগে গুগল মামা আছে আমাদের, একটু সার্চ করেন না, বলে দিবে, সার্চ করলে বুঝে দেখেন আমি সার্চ করে রাখছি, ওয়ার্ক পারমিট দিব, ডকুমেন্টস টু ফর রোমানিয়া, এই আপনি এরকম যখন একটু গুগল মামাকে জিজ্ঞেস করবেন যে ইউরোপের ক্ষেত্রে মেডিকেল লাগে কি না, গুগল মামা আপনাকে বলে দিবে, অলমোস্ট ইউরোপের সব দেশে প্রায় সেম ডকুমেন্ট প্রয়োজন হয়, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, পাসপোর্ট, দ্যাটস ইট, বাকি কাজ, বাকি যে ডকুমেন্টগুলো ওগুলো আপনার এমপ্লয়ার অথবা লয়ার কোম্পানি, লয়ার আপনার এটা জোগাড় করে দিবে, বা যিনি যে কোম্পানি আপনার কাজ করছে সে বাকি ডকুমেন্টগুলো সে কালেক্ট করে তারপরে সে এটা সাবমিট করবে, বাট আপনার জন্য এই এই তিনটা ডকুমেন্ট খুবই ইয়া। আর এক্ষেত্রে হয় কি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি দেন এবং আপনার যদি কাজের ভিডিও দেন সেটা এক্সট্রা সাপোর্টেড ডকুমেন্ট, এটা দিতে পারেন, হয়তো মেডিকেল লাগে না। সো মেডিকেলের ক্ষেত্রে যদি দেখেন যে মেডিকেলের ক্ষেত্রে এরকম 10,000-15,000-20,000 চার্জ করছে, দিবেন না, কারণ এখানে খরচ হয় 1,000-1,500 টাকার মতো একটা কস্টিং আছে এখানে, হ্যাঁ টেস্ট, এই কস্টিংটা তাদের খরচ হয়, বাকি সব পুরোটা টাকাই তাদের প্রফিট হয়ে যায়। তারা কেউ কেউ আছে শুধুমাত্র এই বিজনেসটাই করছে, কোনো কাজ নাই, শুধু পাসপোর্ট নেয়, কয়দিন পর ফেরত দেয়, মাঝখানে এই প্রফিটটা করে দেয় তারা। তো প্রতিদিন যদি একটা মানুষ 10 জন মানুষও পায়, একজন একটা কোম্পানি যদি প্রতিদিন 10টা লোক পায় মেডিকেল করানোর জন্য, চিন্তা করেন তার প্রতিদিন কতটা, কত 1,00,000 টাকা ইনকাম পার ডে, অবাক হলেন, আছে তো, দেখেন না, আপনি আমিও হয়তো এরকম কোম্পানিতে আমরা হয়তো গিয়েছি ঘুরে এসেছি, হতেই পারে, সহজ হিসাব, 12,000 টাকা নিলে 1,000 টাকা খরচ, 1,500 টাকা খরচ, বাকি 10,500 টাকা 11,000 টাকা প্রফিট, 10 জন যদি একদিনে 10টা পাসপোর্ট পায় আমি, কারণ আমি তো অ্যাডভান্স নিচ্ছি না, মানুষ তো আমার কাছে দিয়ে যাবে বই, তাই না? সো সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের যদি আরও কোনো ভিডিও থাকে বা আপনাদের কাছে যদি এমন কোনো ইনফরমেশন থাকে যেটা দিয়ে ভিডিও বানালে পাঁচজনের উপকার হবে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো ওই বিষয়ে তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।